আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা জানো, 2024 সালে ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, কিছু রচনামূলক প্রশ্ন, কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। তো আজকের ভিডিওতে আলোচনা করবো আমরা সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ে লিখতে শিখি এর চতুর্থ পঞ্চম পরিচ্ছেদ থেকে কী ধরনের এমসিকিউ প্রশ্ন থাকতে পারে সেই বিষয়ে একটা ধারণা দেবো তোমাদের। তো শিক্ষার্থীরা, এর আগের পর্বে আমরা হচ্ছে প্রথম তিনটা পরিচ্ছেদ নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা বাংলা বিষয়ে যে প্লেলিস্টটা পাচ্ছ, এখানে গেলে দেখবে যে বাংলা পঞ্চম অধ্যায় পর্ব এক, এখানে গেলে প্রথম তিনটা পরিচ্ছেদের যে এমসিকিউ সাজেশন আমরা দিয়েছি সেটা পড়ে নিতে পারবে। এছাড়াও সপ্তম শ্রেণীর ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি, প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে তোমরা দেখে নিতে পারবে। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে কি, বুঝে পড়ে লিখতে শিখি। এটা নিয়ে হচ্ছে আমরা প্রথম পর্বে আলোচনা করেছি, প্রথম তিনটা পরিচ্ছেদ নিয়ে। আজকে দ্বিতীয় পর্বে আমরা চতুর্থ এবং পঞ্চম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো আসো প্রথমে চতুর্থ পরিচ্ছেদ দেখে নেওয়া যাক, যার নাম হচ্ছে কি, বিশ্লেষণমূলক লেখা। এখান থেকে আমাদের যে ধরনের এমসিকিউ থাকতে পারে, নৈবদিক প্রশ্নোত্তর। এক নম্বরে আছে, আনিসুজ্জামানের জন্ম কোথায়? ভারতের বিহারে, বাংলাদেশের সিলেটে, পশ্চিমবঙ্গের কলকাতায়, নাকি ভারতের মিজোরামে? তো সঠিক উত্তর হচ্ছে কি, পশ্চিমবঙ্গের কলকাতায়। দুই নম্বর প্রশ্ন, আনিসুজ্জামানের গবেষণার বিষয় কী ছিল? বাংলা ভাষা ও সাহিত্য, শিশুতোষ রচনা, প্রকৃতি ও পরিবেশ, নাকি তথ্য প্রযুক্তি? উত্তর হচ্ছে কি, বাংলা ভাষা ও সাহিত্য। তিন নম্বর প্রশ্ন, আনিসুজ্জামান নিচের কোন গ্রন্থটির প্রধান সম্পাদক? দেবদাস, পদ্মরাগ, শীত বিকেল, বাংলা সাহিত্যের ইতিহাস? তো সঠিক উত্তর কি, ঘোড়া নাম্বারটা, বাংলা সাহিত্যের ইতিহাস। চার নম্বরে আছে, আনিসুজ্জামান কোন বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক? কলকাতা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়? সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়। পাঁচ নম্বরে আছে, বাঙালিদের প্রিয় খাবার কী ছিল? ক্ষীর, দই, পায়েস, ছানা, গরু ও হাঁসের মাংস, ইলিশ মাছ ও সবজি, ভাত, ডাল, গরুর মাংস? সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, ক্ষীর, দই, পায়েস, ছানা। ছয় নম্বর, সেকালে পুরুষদের প্রিয় খেলা কী ছিল? কুস্তি, জুয়া, দাবা, নাকি ক্রিকেট? সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, কুস্তি। তারপর সাত নম্বর প্রশ্ন দেখি, সেকালে শুটকির চল কোন অঞ্চলে বেশি ছিল? উত্তর অঞ্চল, পূর্ব অঞ্চল, দক্ষিণ অঞ্চল, নাকি পশ্চিমাঞ্চল? সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, দক্ষিণ অঞ্চল, ঠিক আছে? আট নম্বরে আছে, হাজার বছর আগে সকল মেয়েরাই কী পরত? সালোয়ার কামিজ, মেক্সি, শাড়ি, নাকি ওড়না? তো সঠিক উত্তর হচ্ছে কি, শাড়ি। নয় নম্বর, হাজার বছর পূর্বে শাড়ির সাথে ওড়না ব্যবহার করতো কারা? সচ্ছল নারীরা, কর্মজীবী নারীরা, রাজ পরিবারের নারীরা, নাকি দরিদ্র নারীরা? সঠিক উত্তর হচ্ছে কি, সচ্ছল নারীরা। দশ নম্বরে আছে, বিয়ে বাড়িতে বা উৎসবে দেওয়া হতো ছাগলের মাংস, হরিণের মাংস, গরুর মাংস, নাকি পাখির মাংস? সঠিক উত্তর হচ্ছে কোনটা, গ নম্বরটা, বিয়ে বাড়িতে বা উৎসবে হরিণের মাংস দেওয়া হতো। এগারো নম্বরে আছে, মানুষের দাম কখন বেশি ছিল? প্রাচীনকালে, মধ্যযুগে, যখন রাজরাজরা ছিল না, নাকি যখন রাজরাজরা ছিল? সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, যখন রাজরাজা ছিল না। বারো নম্বর, নিয়মকানুন দেখা দিল কখন? রাজা এলে মন্ত্রীদের নির্দেশে, 30-40 বছর আগে, সামন্তদের স্বার্থে? সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, রাজা এলে। তেরো নম্বরে আছে, ইতিহাসে রাজাদের নাম লেখা হলো কীভাবে? শ্রদ্ধা ভরে, সোনার অক্ষরে, ঘৃণা ভরে, বড় বড় অক্ষরে? সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, বড় বড় অক্ষরে। তারপর আসো চোদ্দো নম্বরের প্রশ্নটা কী আছে, হাজার বছর আগে সব পুরুষে কী পড়তো? লুঙ্গি, প্যান্ট, ধুতি, পাজামা? সঠিক উত্তর হচ্ছে খ নম্বর, তারা ধুতি পড়ত। পনেরো, হাজার বছর পূর্বে মখমলে কাপড় পরতো কারা? বৃদ্ধরা, মেয়েরা, শিশুরা, অভিজাতরা? সঠিক উত্তর হচ্ছে কোনটা, গ নম্বর, মেয়েরা। ষোলো নম্বরে আছে, প্রাচীন বাংলায় স্বর্ণালঙ্কার পরতো কারা? শুধু মেয়েরা, বড় লোকেরা, শুধু ছেলেরা, সবাই? সঠিক উত্তর হচ্ছে কি, বড় লোকেরা, সে মেয়ে না ছেলে সেটা দেখার বিষয় না। সতেরো নম্বর প্রশ্ন কী আছে দেখো, বাঙালিদের প্রিয় মাছ ছিল কোনটি? ইলিশ, রুই, বোয়াল, কাতল? সঠিক উত্তর হচ্ছে ইলিশ মাছ ছিল, আগেও ছিল, এখনও বাঙালিদের প্রিয় মাছ কিন্তু ইলিশই রয়েছে। আঠারো নম্বরে কি, বাঙালির বহুকালের প্রিয় খাদ্য কি? ভাত, হরিণের মাংস, ছাগ মাংস, নাকি ডাল? সঠিক উত্তর হচ্ছে ভাত, এই জন্য আমাদের মাছে ভাতে বাঙালি বলা হয়। উনিশ নম্বরে কী আছে, ইতিহাস বলতে কী বোঝায়? শুধু রাজরাজাদের কথা, অভিজাতদের কথা, সব মানুষের কথা, প্রতিভাবান মানুষদের কথা? সঠিক উত্তর হচ্ছে কি, ইতিহাস বলতে বোঝায় সব মানুষের কথা, ঠিক আছে? তাও বিশ নম্বরে কী আছে, যখন রাজরাজরা ছিল না তখন মানুষ কীভাবে কাজ করতো? নিজেরাই যুক্তি পরামর্শ করে, যার যার নিজের মতো করে, জমিদারের পরামর্শে, অতি বিশৃঙ্খলভাবে? সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, নিজেরাই যুক্তি পরামর্শ করে তারা তখন কাজ করতো। একুশ নম্বরে আছে, ইতিহাসে প্রজারা পেছনে পড়ে রইল কেন? প্রজাদের দাসত্বের কারণে, রাজাদের দাপটের কারণে, প্রজাদের দারিদ্রের কারণে, রাজাদের মহত্বের কারণে? সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, রাজাদের দাপট,
দাপট্যের কারণে হচ্ছে ইতিহাসে প্রজারা পেছনে পড়ে রইল। 22 নম্বরে আছে, সব বাঙালি একরকম ছিল না কেন? সাম্প্রদায়িক কারণে, বর্ণের বিভিন্নতার কারণে, বংশগত ব্যবধানের কারণে, নাকি রাজা প্রজার প্রভেদের কারণে? সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, সব বাঙালি এক ছিল না রাজা প্রজার প্রভেদের কারণে। ঠিক আছে, এরপর দেখো 5ম পরিচ্ছেদ কল্পনা নির্ভর লেখা, এটা থেকে এখন হচ্ছে আমরা কিছু এমসিকিউ দেখব। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, মোহাম্মদ জাফর ইকবাল জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে? 1952, 1954, 1956, 1958। সঠিক উত্তর হচ্ছে 1952 সালে। 2 নম্বর আছে, ত্রিনিটি রাশিমালা গ্রন্থের রচয়িতাকে? আবুল হাসান, মোহাম্মদ জাফর ইকবাল, আখতারুজ্জামান ইলিয়াস, নাকি আনিসুজ্জামান? সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, মোহাম্মদ জাফর ইকবাল। 3 নম্বর আছে, দীপু নাম্বার 2 কী ধরনের গ্রন্থ? কল্পকাহিনী, রূপকথা, কিশোর উপন্যাস, নাকি প্রবন্ধ গল্প? দীপু নাম্বার 2 হচ্ছে একটা কিশোর উপন্যাস। 4 নম্বরে আছে, রঞ্জুর যেন একা না লাগে সে কারণে তার পাশে কোন প্রাণীর খেলনা রাখা হতো? ভালুক, বাঘ, হরিণ, নাকি সিংহ? ক, উত্তর হচ্ছে 4-এর ক, ভালুক। 5 নম্বরে আছে, রঞ্জুর মতে ভালুকটা রঞ্জুকে কী করেছে? কামড় দিয়েছে, জড়িয়ে ধরেছে, খামচি দিয়েছে, নাকি ভয় দেখিয়েছে? সঠিক উত্তর হচ্ছে খ নম্বর, ভালুকটা তাকে খামচি দিয়েছে। 6, পাশের বাসার মেয়েটিকে খামচি দিতে কে দেখেছিল? বাবা, মা, বোন, নাকি বন্ধু? সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, মা। ঠিক আছে, 7 নম্বরে আছে, রঞ্জুর মতে কে ছবি থেকে বের হয়ে তার পায়ে ঠোকর দিয়েছে? ভালুক, ময়ূর, কাক, কারপিরালি? সঠিক উত্তর হচ্ছে 7-এর গ নম্বরটা, ময়ূর। 8 নম্বরে আছে, রঞ্জুদের শোবার ঘরে কে ময়ূরের ছবির পোস্টার লাগিয়েছিল? শেফালি, শিউলি, মাধবী, নাকি গোলাপী? সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, শিউলি পোস্টারটা লাগিয়েছিল। 9 নম্বরে আছে, রঞ্জুর বড় বোনের নাম কি? মাধবী, কাকলি, কঙ্গনা, নাকি শিউলি? সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর, রঞ্জুর বড় বোনের নাম হচ্ছে শিউলি। 10 নম্বরে আছে, রঞ্জুর বড় বোন কোন শ্রেণীতে পড়ে? দশম, নবম, অষ্টম, নাকি সপ্তম? সঠিক উত্তর হচ্ছে রঞ্জুর বড় বোন নবম শ্রেণীতে পড়ে। 11 নম্বর, চোখ বন্ধ করে ঘুমের মাঝে হাঁটতে থাকাকে ইংরেজিতে কী বলে? ড্রিম ওয়াকিং, স্নুজ ওয়াকিং, স্লিপ ওয়াকিং, নাকি ওয়াকিং ওয়াকিং? এটা হবে কি, স্লিপ ওয়াকিং, বুঝতেই পারছো। 12 নম্বরে আছে, কখন থেকে রঞ্জুর মাথাটা পুরোপুরি বিগড়ে গেল? বড় ক্লাসে উঠলে, সায়েন্স ফিকশন পড়ার কারণে, বড়দের উপন্যাস পড়ার কারণে, বড়দের কবিতা পড়ার কারণে? সঠিক উত্তর হচ্ছে খ নম্বর, সায়েন্স ফিকশন পড়ার কারণে। 13 নম্বরে আছে, শ্রেণীর সকল ছেলেরা কী নিয়ে গল্প করছিল? পরীক্ষা নিয়ে, ফুটবল নিয়ে, ক্রিকেট নিয়ে, পড়া নিয়ে? সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, শ্রেণীর সকল ছেলেরা ক্রিকেট নিয়ে গল্প করছিল। 14 নম্বরে আছে, রঞ্জু তার বন্ধুদেরকে কতদিন আগের খবরের কাগজ দেখালো? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন? সঠিক উত্তর হচ্ছে খ নম্বর, 2 দিন আগের খবরের কাগজ দেখালো। 15 নম্বর, হকার পুরোনো কাগজ বিক্রি করে, এটি কার প্রশ্ন? শিউলির, রফিকের, আজমলের, নাকি আকমলের? এটা হচ্ছে আজমলের প্রশ্ন। ঠিক আছে, 16 নম্বরে আছে, সিলিন্ডারের ভিতরে যে দুজন মানুষ বসেছিলেন তাদের গায়ের রং কীরূপ? কালো, সবুজ, সাদা, নাকি লাল? তাদের গায়ের রং ছিল সবুজ কালার। 17 নম্বর, রঞ্জুর সাথে সবুজ রঙের মানুষদের দেখা হয়েছিল কোথায়? রাস্তার মোড়ে, ছাদের উপর, নদীর ধারে, নাকি স্কুলের পাশে? সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, রাস্তার মোড়ে। 18 নম্বরে আছে, সবুজ রঙের মানুষগুলো রঞ্জুর কাছে কী জানতে চেয়েছিল? স্থানটি কোথায়, কত তারিখ, কী বার, নাকি এলাকার নাম? সঠিক উত্তর হচ্ছে খ নম্বর, যে কত তারিখ। 19 নম্বর প্রশ্ন, সবুজ রঙের মানুষগুলো কত হাজার বছর অতীতের মিশন সম্পন্ন করেছে? 1000, 2000, 3000, 4000? সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, 1000। 20 নম্বর প্রশ্নে আছে, টাইম মেশিন থেকে বের হওয়ার পর রঞ্জু কী বার জানতে পারলো? শনিবার, রবিবার, সোমবার, নাকি মঙ্গলবার? সোমবার। 21 নম্বর, রঞ্জু জারুল গাছের নিচে কী ধরনের আলো দেখেছে? চতুষ্কোণ আলো, ত্রিকোণ আলো, ডাইনামিক আলো, নাকি প্রিজম আলো? সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, চতুষ্কোণ আলো। 22 নম্বর প্রশ্ন, রঞ্জুর মা কাকে চিঠি লিখছে? চাচাকে, চাচিকে, নানাকে, নানিকে? সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, নানাকে। 23 নম্বরে আছে, রঞ্জুকে আম্মা কী নিয়ে আসতে বললেন? দোয়াতের কালি, ফাউন্টেন পেন, জুতোর কালি, নাকি মাথায় দেওয়া কলপ? সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, দোয়াতের কালি। 24 নম্বর প্রশ্ন আছে, রঞ্জুর কোথায় গিয়ে মন কিছুটা শান্ত হলো? স্কুলে, লাইব্রেরিতে, ছাদে, নাকি বাগানে? সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, ছাদে গিয়ে রঞ্জুর মন কিছুটা শান্ত হলো। 25 নম্বরে আছে, রঞ্জুদের ছাদে আসা মহাকাশযানটি কত উঁচুতে ভাসছিল? 2 মানুষ সমান উঁচুতে, 1 মানুষ সমান উঁচুতে, 3 ফুট সমান উঁচুতে, 4 ফুট সমান উঁচুতে? সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, 2 জন মানুষের সমান উঁচুতে। 26 নম্বরে আছে, মহাকাশযানটি কোথায় ফিরে যাবে? মিল্কি ওয়েতে, নক্ষত্রপুঞ্জে, ক্রাব নেবুলা, নাকি হুয়াওয়েতে? সঠিক উত্তর হচ্ছে 26-এর গ নম্বর, ক্রাব নেবুলা। গল্পের নামই হচ্ছে আমরা এবং ক্রাব নেবুলা। 27 নম্বরে কী আছে, মহাকাশযানের লোকেরা ফুয়েল ট্যাঙ্ক কীভাবে সারালেন? চুইংগাম দিয়ে, ললিপপ দিয়ে, সিমেন্ট দিয়ে, নাকি বালু দিয়ে? সঠিক উত্তর হচ্ছে কি, ক নম্বরটা, চুইংগাম দিয়ে। 28 নম্বর, মহাকাশযান চলে গেলে রঞ্জু নিজের হাতে কী দেখতে পেল? জামরুল, জায়ফল, আমরা, নাকি করমচা? আমরা, আমাদের গল্পের নামই হচ্ছে কি, আমরা এবং ক্রাব নেবুলা।
29 নম্বর আছে ক্র্যাব নেবুলা কি গ্রহ, উল্কা, নক্ষত্র নাকি নীহারিকা? সঠিক উত্তর হচ্ছে ক্র্যাব নেবুলা হচ্ছে নীহারিকা, ঘ নম্বরটা সঠিক উত্তর। 30 নম্বর, বাগাড়ম্বরপূর্ণ কথাবার্তাকে নিচের কোন শব্দটি দিয়ে বোঝানো যায়? উদ্ভট, বোলচাল, আকাশকুসুম নাকি মিশন? সঠিক উত্তর হচ্ছে কি খ নম্বরটা, বোলচাল। 31 নম্বর আছে ব্ল্যাক হোল কি, কালো গর্ত, নক্ষত্রপুঞ্জ, কৃষ্ণগহ্বর নাকি আলোকবর্ষ? ব্ল্যাক হোল শব্দ অর্থ হচ্ছে কি কৃষ্ণগহ্বর, ব্ল্যাক মানে কৃষ্ণ, হোল মানে গহ্বর মানে গর্ত আর কি, ঠিক আছে। তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা, এতক্ষণ আমরা দেখলাম সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝি পড়ি লিখতে শিখি এর চতুর্থ এবং পঞ্চম পরিচ্ছেদের কিছু MCQ সাজেশন। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে, পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকি অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।